পাকিস্তানের করাচিতে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত 11 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় অন্তত 30 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বার্তা সংস্থা এপি জানিয়েছে, এই ঘটনায় বিমানে থাকা সব আরোহী মারা গেছেন। উড়োজাহাজটিতে 98 জন আরোহী ছিলেন। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স টিআইএ জানায়, শুক্রবার বিকেলে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় বিমানটি। অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এয়ারবাস A320 মডেলের বিমানটি লাহোর থেকে করাচিতে আসার পথে এ দুর্ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে সেনাবাহিনীর উদ্ধারকারী দল। উড়োজাহাজটিতে 90 জন যাত্রী ও 8 জন ক্রু ছিলেন।